বেশি সময় ধরে কাজ করছে তরুণদের জন্য, এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে একটি সাম্যবাদী সমাজ নির্মাণের জন্য যে জ্ঞানগত যে কন্টেন্ট ডেভেলপ করা দরকার, যে চিন্তা তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ফলে আমাদের লক্ষ্য অনুযায়ী প্রথম আমরা একটা উদ্যোগ নিলাম, যে যেটা ক্রস কাটিং ইস্যু, যেটা ইন্টার ডিসিপ্লিনারি বিষয়, যে যেখানে আমরা যে ধরনের বাস্তবতার মধ্যে থাকি সেই বাস্তবতা, যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আমাদেরকে আষ্টে পৃষ্ঠে আছে, সেই সমস্যাগুলো আসলে ইকোনমিক্স, তারপরে হচ্ছে এথিক্স এবং লিটারেচার, এবং অর্থাৎ সমাজচিন্তা এবং অর্থনীতি, এই এই ইন্টার ডিসিপ্লিনারি জায়গা থেকে আজকে আলোচনা করবেন অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার। আমি বিনায়ক স্যার, আপনি কিছু শুনতে বলবেন? ঋষি যাজ্ঞ বলব চলে যাচ্ছেন, ওনার বানপ্রস্থ যাওয়ার সময় পেয়েছেন, কারণ উনি অনেক অনেক বছর কাজ করেছেন, উনি এখন চলে যাচ্ছেন নির্জনে। তিনি তার পত্নী মৈত্রীকে একটি বর দানের ইচ্ছা শুরু করলেন এবং বললেন যে তুমি অনেক বছর ধরে আমার সেবা করেছ এবং আমি তোমাকে কিছু ধন সম্পদ দিতে চাই। তখন উনি যে সম্পত্তি দিতে চান মৈত্রী জিজ্ঞেস করেন কি এটা থেকে আমার অবলুপ্ত আসবে।
ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি বান্দা পাকশালাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আর বিনা জাতীয় শুরু করেছে আমার মনে হচ্ছে যে এই বিষয়ে আমার থেকে বিনয় কি ভালো করতে পারত শুরু করেছে আর এখানে আমি অনেক কিছু বলবো যা আবুল বারাকাতের বই আছে সেও কিন্তু অর্থনীতির নৈতিকতা নিয়ে অনেক গভীর আলোচনা করেছে এবং সেই তুলনায় আমি ওই বইটাতে যেতে পারবো না আর এখানে আমি জানি সেটা সমালোচনা অর্থনীতি নৈতিকতা ও সাহিত্য এটা তো অবশ্যই একটা ভিন্ন ধর্মী বিষয়বস্তু নিয়ে কথা আমি নিজেও হঠাৎ করে মনে হলো যে এর কাছাকাছি কিছু কাজ করছিলাম কিন্তু এই বিষয় এই এই শিরোনামটা আমার মনে হঠাৎ করেই আসলো এই কারণে আসলো যে আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে অর্থনীতি বহুদিন ধরে অন্যান্য সমাজ বিজ্ঞান কলা এসব বিষয় থেকে অনেক পৃথকভাবে কাজ করেছে এবং এখন একটা সময় এসেছে যখন অর্থনীতিকে যদি রেলিভেন্ট থাকতে হয় তাৎপর্যপূর্ণ হতে হয় প্রাসঙ্গিক হতে হয় তাহলে অন্য সমাজ বিজ্ঞান দর্শন মনোবিজ্ঞান এমনকি সাহিত্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করার সময় এসেছে কেন এসেছে আমি সেটা পরে বোঝাব কিন্তু সাহিত্য অর্থনীতি আর সাহিত্য এই দুটো বিষয়ে আমি একত্র করেছি এই কারণে যে মানববিদ্যা বিষয়গুলোর মধ্যে অর্থনীতি এবং সাহিত্যই সম্ভবত একেবারে দুই মেরুতে অর্থনীতি হলো মানববিদ্যা হলো সবচেয়ে নৈর্ব্যক্তিক তথাকথিত বৈজ্ঞানিক সূত্র নিয়ে নির্মম নিষ্ক্রিয় ভাবে কাজ করে এবং মানুষের একটা সার্বজনীন প্রবৃত্তি একটু নেতিবাচক প্রবৃত্তি স্বার্থপরতা এই এটা নিয়েই অর্থনৈতিক সূত্রগুলো তৈরি হয় অন্যদিকে সাহিত্য একদম বিপরীতে ব্যক্তির আবেগ অনুভূতি নিয়ে প্রতিটি চরিত্রকে এককভাবে বৈশিষ্ট্যময় করে এবং সেটি সাহিত্য পাঠের উপযুক্ত বিষয় কিন্তু তা সত্ত্বেও যে মনে রাখতে হবে যে মানববিদ্যায় তো ব্যক্তি বা মানুষের সমাজের আচরণ নিয়েই কাজেই আমরা নিজের পাঠ্য বিষয় নিয়ে আলাদাভাবে চিন্তা গবেষণা ভাবনাতে অভ্যস্ত হলেও এই বিষয়গুলোর মধ্যে তো একটা আন্তঃসম্পর্ক থাকতেই হবে সেটা এমনকি সবচেয়ে দূরবর্তী অর্থনীতি আর সাহিত্যের মধ্যে যদি থাকে সেটা দেখানো যায় তাহলে তার মাঝখানে অন্য যেসব মানববিদ্যা আছে তার সঙ্গে তো আরও বেশি সম্পর্কিত হবে অর্থনীতি আর নৈতিকতার বিষয়টি যেটা সেটা আসে নীতিশাস্ত্র থেকে এথিক্স সেটাও বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ এবং যদিও সাহিত্যে মোটা দাগে ভালো খারাপ চরিত্র গুড গাইজ ব্যাড গাইজ এগুলো চিহ্নিত করা হয় কিন্তু ভালো সাহিত্যকর্মে নৈতিকতার অনেক সূক্ষ্ম এবং জটিল বিষয় থাকে যার উত্তর কিন্তু সাহিত্যের ভিতর খুঁজে পাওয়া যাবে না কাজে নৈতিক শাস্ত্রের আশ্রয় সেখানে নিতে হবে আর অর্থনৈতিক ক্ষেত্রে তো অর্থনৈতিক বহু প্রায়োগিক বিষয় যেখানে নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সে বিষয়ে আমি পরে আসছি এই যে মানববিদ্যার দুই মেরুতে অবস্থান করলেও অর্থনীতি এবং সাহিত্য পাঠের মধ্যে যদি কিছু উপাদানের মিল খুঁজে পাওয়া যায়
তাহলে তো অনলাইনে মানব বিদ্যার সঙ্গে অর্থনীতির যে আন্তঃসম্পর্ক থাকবে সেটা বলার অপেক্ষা রাখে না। সাহিত্যের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক অনেক সাহিত্য আছে, গল্প উপন্যাস যেগুলোকে সায়েন্স ফিকশন বলে, কিন্তু আজকাল যে ব্যবসা বাণিজ্যের যে জগৎ, সেই জগতের বিভিন্ন অপরাধ এবং বিভিন্ন বিভিন্ন ধরনের যে ব্যবসায়ের বাণিজ্যের ভিতরে গভীর অনেক অনৈতিক বিষয়, এগুলো নিয়েও কিন্তু খুব ভালো সাহিত্য এবং বিশেষ করে চলচ্চিত্র আজকাল অনেক হয়েছে। তার মধ্যে একটি চলচ্চিত্র অসংখ্য আছে, এরকম আমি দু একটি চলচ্চিত্র দেখেছি, একটি ইদানিং কালে দেখেছি লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত দি উলফ অফ ওয়াল স্ট্রিট, কিন্তু এরকম আরো আছে। আমাদের সত্যজিৎ রায় প্রতিদ্বন্দ্বী ছবিতেও কিন্তু ভালো মানুষ কি করে কর্পোরেট বিজনেসের ভিতরে ঢুকে আস্তে আস্তে অসৎ আচরণের দিকে চলে যায়, যেতে আকৃষ্ট হয়, সেটা সুন্দর অত্যন্ত মানবিক একটি দিক তুলে ধরা হয়েছে। অবশ্যই এই বিষয়গুলো ঠিক অর্থনীতির মূল পাঠের বিষয় নয়, এগুলো বরং ব্যবসায় যারা MBA মানে ব্যবসায় প্রশাসনের বিদ্যার সাথে অনেক বেশি জড়িত। অর্থনীতি এবং অর্থনীতির কর্মসূচি, বিভিন্ন কর্মকাণ্ড এবং সাহিত্যের মধ্যে যদি জোরসূত্র দেখতে হয়, তাহলে আমি একটি উদাহরণ প্রথমেই দিই। সেটি হলো কিছুদিন আগে আমি প্ল্যানিং কমিশনের পরিকল্পনা কমিশনের একটি সভায় দিয়েছিলাম, সেখানে পরিকল্পনা কমিশনের প্রণীত একটা সামাজিক সুরক্ষার সমন্বিত কর্মসূচি কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি অফ সোশ্যাল সেফটি নেট, এটা একটা বই আকারে প্রকাশনা অনুষ্ঠান হচ্ছিল এবং সেই কর্মসূচি যে কর্মসূচিকে কথা বলা হচ্ছিল এটাকে কোনো ইকুইলিব্রিয়াম অবস্থায় রাখা কেনা সম্ভব না, সেই কর্মসূচি হলো বিষয়বস্তু হলো যারা দরিদ্র সীমার আয়ের নিচে আছে তাদেরকে নিয়ে একই শ্রেণীভুক্ত করে রাখা যায়, তাদেরকে নিয়ে আর আলোচনা করার খুব দরকার নেই, কিন্তু যারা দরিদ্র সীমার নিচে তারা কিন্তু নানা কারণে দরিদ্র, কাজেই কেউ উপার্জনক্ষম পরিবারের সদস্য নেই, থাকলেও কেউ তিনি অসুস্থ কোন অথবা উপার্জনক্ষম ব্যক্তি আছে কিন্তু কোনো কাজ পাচ্ছে না, বা সময়োজিত হতে হলে যেই একটা মূলধন সম্পদ দরকার সেটা নেই, কাজে বিভিন্ন কারণে গরিব। এর এর তাৎক্ষণিকভাবে এর উপর আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছিল লিও টলস্টয়ের অ্যানা কারেনিনার একটা বক্তব্য ছিল সেখানে, যে প্রত্যেকটি সুখী পরিবার একইভাবে সুখী কিন্তু অসুখী পরিবারগুলো ভিন্ন ভিন্ন ভাবে অসুখী। আরেকটি বিষয় এখানে উল্লেখ করিনি প্রথমে, যে এই বিষয়তে আমি যখন চিন্তা করছিলাম ভবিষ্যতে হয়তো লেখার কিছু লিখব এই পরিকল্পনা আছে, তখনই আমার কাছে যে সাপ্তাহিক নিউ ইয়র্ক একটি নিউ ইয়র্কার একটা সাপ্তাহিক পত্রিকা, একটি মননশীল পত্রিকা, সেখানের একটি প্রবন্ধে আমি একটি বই সম্বন্ধে পড়েছিলাম, সেটি লেখা হলো অথার যারা লিখেছেন তারা হলো গ্যারি মরসন, তিনি একজন সাহিত্যের পণ্ডিত, এবং মর্টন শাপিরো, তিনি বিখ্যাত প্রিন্সটনের অর্থনীতিবিদ, এই দুজনে মিলে একটি বই লিখেছে, সাহিত্যিক আর অর্থনীতিবিদ,
তারা যে নামকরণ করেছেন বইটি সেটা আরেকটি সাহিত্যকর্মের থেকে মেনি করে মানে ওটাকে ওটার অন্যভাবে করে জেইন অস্টিনের জেইন অস্টিনটা অত্যন্ত সুপরিচিত সম্ভবত সবচেয়ে শীর্ষস্থানীয় মহিলা উপন্যাসিক এবং সব উপন্যাসিকদের মধ্যে শীর্ষস্থানীয়দের একজন তার সবচেয়ে নাম করা যে উপন্যাস সেটা হল সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি আর এই বইটির নাম ইনারা দিয়েছেন সেন্স সেন্স মানে হলো ডলার সেন্স সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি হোয়াট ইকোনমিক্স ক্যান লার্ন ফ্রম হিউম্যানিটিস কাজেই কলা এবং অন্যান্য মানববিদ্যার সঙ্গে অর্থনীতির ব্যবধান কমানোর কাজটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আমি এখনো বইটি পড়িনি কাজেই না পড়িনি হয়তো এমন অনেক কিছু বলছি সেটা ওই বইতে থাকবে থেকে থাকবে অর্থনীতিকে নৈতিক বিষয়ে গোড়া থেকেই একটা দুর্বলতা আছে বা দুর্বল মনে করা হয় তার কারণ হলো অর্থনীতির উপজীব্য বিষয়ই হলো মানব চরিত্রের একটা সার্বজনীন কিন্তু নেতিবাচক দিক স্বার্থপরতা এবং ব্যবসায়িক মুনাফা অর্জনের চোখ এই কারণেই সেখানে যখন ক্লাসিক্যাল ইকোনমিক্সের যুগ তখন কার্লাইল অর্থনীতিবিদকে ডিজনাল সায়েন্স বলেছিলেন যেটা আমাদের জাস্টিস হাবিবুর রহমান ডিজনাল সায়েন্সের অনুবাদ কি করেছিলেন বিষণ্ণ আমার খুব ভালো লাগেনি সেটা বিষণ্ণ ডিজনাল মানে আরো খারাপ বিষণ্ণ তো খুব খারাপ কিছু না অস্কার ওয়াইল্ড তার মধ্যে একটা কৌতুকবোধ ছিল তিনি সরাসরি কিছু বলেননি তিনি বলেছিলেন যে সিনিক কাকে বলে সিনিক মানে কোনো কিছুকে বেশি ভালোভাবে দেখে না সিনিক হলো সামওয়ান হু নোজ দ্য প্রাইস অফ এভরিথিং অ্যান্ড দ্য ভ্যালু অফ নাথিং সব কিছুরই বাজার দাম জানে কিন্তু প্রকৃত মূল্য জানে না সবাই জানতো যে অস্কার ওয়াইল্ড আসলে অর্থনীতিবিদদের কথা বলছিলেন কিন্তু অর্থনীতির পক্ষেও যুক্তি আছে এসব সমালোচনা থেকে আমরা যারা অর্থনীতি করি তারা খুব ঘাবড়ে যাওয়ার কারণ নাই কারণ স্বার্থচিন্তা আসলেই মানুষের খুব বড় একটা মৌলিক চিন্তা সেটা এবং সেটা যখন আমরা যে বাজারে যাই তখন কি যে বিক্রেতা গরিব মানুষ তাকে দেখি কি আমরা বলি যে আপনি যা দাম চাইছেন তার থেকে একটু বেশি দাম নেন আর সে যদি আমাকেই গরিব মানুষ মনে করে সে কি বলবে না আপনি এত কেন বেশি দাম দিচ্ছেন আর কি কম দাম দেন এইরকমই যদি হতো তাহলে কোনো বাজারে আমরা অর্থনীতিকে যদি যেটা বলি ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম ভারসাম্য সেটা কখনো আসতো না বাজার ব্যবস্থা ভেঙে যেত বাজার ব্যবস্থাতে চালু হয়েছে সেটা আমাদের স্বার্থপরতার জন্যই চালু হয়েছে এই যে একটা আমাদের নিজের প্রত্যেকের বাসায় দেখবেন একজন ফেরিওয়ালাকে দেখে আমাদের নিজেদের মা বোন এরা দেখবেন অনেকক্ষণ ধরে এই 10 টাকাকে কি করে 5 টাকা করা যায় তা নিয়ে ঘন্টা ধরে দরাদরি করেন পরে সেই 5 টাকা দামই দেন তারপর একটা একটা সাফল্য এসেছে ব্যবসা বাণিজ্যে সেটা একটা একটু আনন্দ বোধ করেন কিন্তু তারপরে 100 টাকা এনে বলেন বাবা এত গরিব মানুষ তুমি এটা নিয়ে কাজেই মানুষের মধ্যে একটা স্বাভাবিক স্বার্থ চিন্তা আছে ব্যবসা বাণিজ্য করতে গেলে সেই চিন্তা তার মাথা ছাড়া দিয়ে ওঠে আর আমাদের মানবিক দিক তো আছে অনেক মানবিক দিক আছে কাজেই অর্থনীতি যদি শুধু স্বার্থ চিন্তা নিয়ে কাজ করে তাতে ক্ষতি ক্ষতি আছে কিছু বেশি করতে গেলে সেটা আমি পরে বলছি অবশ্য একটা এখানে একটা বিষয় আবার অস্বস্তিকর বিষয় এখানে কি অর্থনৈতিক ছাত্রগুলো আছে আশা করি নাই বেশি আছে কিছু কিছু অর্থনীতিবিদ তো আছে এই অর্থনীতি নিয়ে যখন আমরা চর্চা করি তখন একটা প্রশ্ন ওঠে তাহলে কি অর্থনীতির ছাত্র যারা বা অর্থনীতিবিদ যারা তারা কি আসলে নিজেরাই স্বার্থপর এটা নিয়ে হার্ভার্ডের সম্প্রতিকাল একটা গবেষণা হয়েছে যেটা মনোবিদ্যা এক্সপেরিমেন্টাল
পরীক্ষা কাজে করে আমাদের মনোবিজ্ঞান বিভাগও এক্সপেরিমেন্ট করা হয়। এই এক্সপেরিমেন্ট থেকে দেখা গেছে যে হার্ভার্ডের ছাত্রদের মধ্যে যারা অর্থনীতিতে এসেছে সেটি কিন্তু আমাদের দেশে প্রযোজ্য হবে না। আমাদের দেশে তো মেধা তালিকায় যে প্রথমে আছে সে ভালো বিভাগে যায় বা হয়, কিন্তু বিশেষ করে আমেরিকার শিক্ষা পদ্ধতিতে লেভেল আর্টস অ্যান্ড গ্র্যাজুয়েট যে যেটা ইচ্ছা সেটাতে যেতে পারে। এবং দেখা গেছে যে অর্থনীতি যারা মেজর বা আসল বিষয় হিসাবে নিয়েছে এরা আসলে অন্যদের তুলনায় একটু স্বার্থপর, কিন্তু এটা তো খারাপ খবর। ভালো খবর হলো এটা তারা কয়েক বছর ধরে পরীক্ষা করেছে, করে দেখেছে একটু স্বার্থপর অর্থনীতিতে এসেছে, কিন্তু অর্থনীতি পড়তে পড়তে তারা বেশি স্বার্থপর হয়ে যায়নি। কাজে অর্থনীতি শিক্ষা দিয়ে কিন্তু মানুষ স্বার্থপর হয় না, বরং উল্টোটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি যেমন এখন সাহিত্য কর্মের দিকে ঝুঁকে পড়েছি, এই যে স্বার্থ চিন্তাই যে অর্থনীতির বাজার ব্যবস্থার চালিকা শক্তি এটার উৎপত্তি হয়েছে ক্লাসিক্যাল ইকোনমিস্টের মধ্যে সবচেয়ে নাম করা 1770 সালে অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস থেকে, এবং সেখানে তিনি বাজারের অদৃশ্য হাত ইনভিজিবল হ্যান্ডের কথা বলেছেন এবং বলেছেন যে আমরা যে সকালে প্রাতরাশ করি সেটা কিন্তু যে বেকারি মালিক আমরা রুটি খাই বা সেসব দেশে বা বুচার যে মাংস বিক্রেতা তাদের বদান্যতা থেকে হয় না, তারা স্বার্থপর বলেই এই ব্যবস্থাটা চালু আছে। অ্যাডাম স্মিথ আরো বলেছেন যে ব্যবসায়ীরা কখনো একত্র হয় না ভোক্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ব্যতীত, বিজনেসম্যান নেভার সেলডম গেট টুগেদার উইদাউট কনস্পায়ারিং এগেইনস্ট কনজিউমার্স। অবশ্য অ্যাডাম স্মিথ কিন্তু অন্য জায়গায় ওই ওয়েলথ অফ নেশনস এই অন্য জায়গায় বলেছেন যে বাজার ব্যবস্থা তো আছেই, কিন্তু মানুষকে তাদের বাজার ব্যবস্থার বাইরে গিয়ে পরিবেশ রক্ষা, মানুষের দুঃখ দুর্দশা, এমনকি বিশ্বব্যাপী মানুষের মানবতার দিকে তাকানো জরুরি বিষয়। কাজেই উনি মানুষ হিসাবে কিন্তু কোনো তার সংবেদনশীলতা কম ছিল এটা কোনো ক্রমেই বলা যাবে না, কিন্তু অন্যদের অনেকের কম ছিল। আমি সেখানে আসছি যে অর্থনীতির নৈতিকতার বিষয়ে সবচেয়ে বড় ঘাটতি কি, সবচেয়ে বড় ঘাটতি হলো আয়ের বন্টন এবং অর্থনৈতিক সাম্য। এই এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে হয় উপেক্ষা করা অথবা নির্লিপ্ত থাকা, এ সম্বন্ধে কিছু আসে যায় না। সনাতনী অর্থনীতি মানে ক্লাসিক্যাল ইকোনমিস্ট যারা তার শুরু হয়েছে অ্যাডাম স্মিথ থেকে, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1820 সালে ডেভিড রিকার্ডো, একই সময় মালথাস, যিনি বলেছেন যে পপুলেশন যেই হারে বাড়বে খাদ্য সেই হারে ভর্তি বেশি বাড়বে না। এদের মতে শ্রমিকদের অবধারিত ভাগ্যই হলো যে বেঁচে থাকার মতো নিম্নতম মজুরি, এটাকে বলছিল আয়রন রুল ওয়েজ, আয়রন ল ওয়েজ, আর বাকি যা উদ্বৃত্ত থাকবে সেটা বিনিয়োগের জন্য, পুঁজিপতি পুঁজিপতিদের মুনাফা হবে তারা বিনিয়োগ করবেন, এভাবে প্রবৃদ্ধি হবে। রিকার্ডো যে এটা বলতে পেরেছিলেন কোনো আবেগহীনভাবে, তার একটা কারণ ছিল তিনি ছিলেন ঠান্ডা মাথার একজন শেয়ার বাজারের দালাল অথবা কোল্ড ব্লাডেড স্টক ব্রোকার। আর অন্যদিকে একই সময় কার্ল মার্কস ছিলেন সম্পূর্ণ বিপরীত ধর্মী একজন ব্যক্তিত্ব, যিনি আদর্শগতভাবে তাড়িত হয়ে মানবতার পক্ষে তাড়িত হয়ে বিশ্বাস করতেন বলে শ্রমিকদের ন্যায় মজুরি আদায় করতে মনে করেছিলেন যে জোর করেই সেটা আদায় করতে হবে, এটা অবশ্যম্ভাবী কোনো বিষয় না যে শ্রমিকরা সবসময় কম মজুরি পাবে।
এই এটা এই সনাতনী অর্থনীতি থেকে যখন নব্য সনাতনী অর্থনীতি প্রবর্তন হলো নিউ ক্লাসিক্যাল আমরা যেটাকে নিউ ক্লাসিক্যাল অর্থনীতি বলি যেটা আলফ্রেড মার্শাল 1890 সালের দিকে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স রচনা করেছিলেন তখন থেকে এই অর্থনীতির যে এখনকার তত্ত্ব মূল ধারার তত্ত্ব এটা এমনভাবে দাঁড় করানো হলো যে এই তত্ত্ব অনুযায়ী মনে হবে শ্রমিক এবং অন্যান্য যারা উৎপাদনের উপকরণ যেমন মূলধনের মালিক পুঁজিপতি এরা সবাই তাদের যে প্রান্তিক উৎপাদনশীলতা তাদের উৎপাদনশীলতা যা সেই অনুযায়ী তারা মজুরি বা মুনাফা পাবেন অর্থাৎ শ্রমিকের ক্ষেত্রে একটা একজন অতিরিক্ত শ্রমিক নিয়োজিত করলে যেটুকু অতিরিক্ত উৎপাদন হবে সেই ভিত্তিতেই শ্রমিকের মজুরি নির্ধারিত হবে এই এই তত্ত্বকেই আস্তে আস্তে ক্রমান্বয়ে আরো উন্নত করে আরো অঙ্ক এবং অনেক গাণিতিক সূত্র যোগ করে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো সেটা হলো এই তত্ত্বকে ব্যক্তিস্বার্থ দ্বারা সম্পূর্ণভাবে চালিত এমন তত্ত্বের আওতায় অঙ্কের সূত্র দিয়ে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হলো যেটাকে আমরা জেনারেল ইকুইলিব্রিয়াম মানে এটা অনেকটা অর্থনীতিবিদদের তো নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের তো একমাত্র উদ্দেশ্যই ছিল তারা বিজ্ঞানের মর্যাদা পাবেন কাজে এমন তত্ত্ব যেটা একদম আইনস্টাইনের সূত্রের মতো পরিষ্কার এবং অলঙ্ঘনীয় এই যে সম্পূর্ণ বৈজ্ঞানিক নৈর্ব্যক্তিক নির্বহ নির্মোহ ভাবে অর্থনীতির তত্ত্বকে উপস্থাপন করা হয়েছে এর পিছনে দুটো কারণ আছে একটা হলো যেটা বললাম যে যে এই একটা অর্থনীতিকে একটা বিজ্ঞান হিসাবে উপস্থাপন করা যেখানে খুব সুন্দর অঙ্কের এবং যুক্তির কাঠামো থাকবে কিন্তু আরেকটি ছিল যে এই যে নীতি অনুযায়ী এই তত্ত্ব অনুযায়ী যে আয়ের বন্টনের সপক্ষে যা বলা হলো সেটার একটা আদর্শিক বৈধতা দেওয়া এবং বাজার অর্থনীতিকে একটু বাজারের অর্থনীতি যে থেকে যে আয়ের বন্টন হয় এটাকে একটা আদর্শিক বৈধতা কিন্তু এর পিছনে কাজ করেছে যতই আমরা বলি অর্থনীতি একটা বিজ্ঞান হিসাবে গড়ে উঠেছে বলেই আমরা আয়ের বন্টনের দিকে এই ধরনের মানবিক বিষয়ের দিকে তাকাচ্ছি না এবং লক্ষ্য করার বিষয় যে এখানে কিন্তু যেভাবে আমরা শব্দগুলো ব্যবহার করছি ক্লাসিক্যাল সনাতনী অর্থনীতি কালে আমরা বলতাম পুঁজিবাদ কিন্তু দেখা গেল যে পুঁজিবাদ কথাটার মধ্যে কেমন যেন একটা শোষণের ভাব আছে কাজেই নিউ ক্লাসিক্যাল অর্থনীতিতে এসে আমরা পুঁজিবাদ বলি না আমরা বলি বাজার অর্থনীতি এর মধ্যে একটা একটা বৈজ্ঞানিক নিরপেক্ষ ভাব আছে লক্ষ্য করার বিষয় হলো যে এই অর্থনীতিকে এই নৈর্ব্যক্তিক বৈজ্ঞানিক বিষয়ের মর্যাদা দিতে গিয়ে যেটা করতে হলো সেটা হলো যে বৈজ্ঞানিক বিষয় তো কাজে এখানে কোনো ভাবাবেগ আমার ভাবাবেগের সাথে অন্যের ভাবাবেগ তুলনা করা যাবে না কাজে একজন গরিব মানুষের কাছে এক টাকার যা মূল্য একটা ধনী মানুষের কাছেও এক টাকার মূল্যের মধ্যে আমরা এই তাত্ত্বিক আলোচনার মধ্যে ভেদাভেদ করতে পারি না করলে তো আর সায়েন্স হবে না কাজে সালমান রহমান সাহেবেরও এক টাকা যা ওই বাজারে রাস্তার একজন দিকের এক টাকার মূল্য তা কাজে এটাকে বন্টনের কোন যৌক্তিকতা অর্থনীতি এই তত্ত্বের ভিতরে নাই পরে আমরা তত্ত্বের বাইরে গিয়ে সেসব কথা বলব
আনন্দিতে দাবি করা হয়েছে এই অর্থাৎ এই এই তাত্ত্বিক কাঠামোর মধ্যে সেটা হলো যে এই তাত্ত্বিক কাঠামোতে কিছু ধারণা করা হয় সেটা অনেকটাই অবাস্তব যে পূর্ণ প্রতিযোগিতা থাকবে এবং আরও কিছু অবাস্তব অবাস্তব অনুমান করা হয় যেমন একজনের যা ভোগ সেটা অন্যজনকে প্রভাবিত করবে না কোনো হিংসা বিদ্বেষ থাকবে না পাশের বাড়িতে কী খাচ্ছে আমার তাতে কিছু আসা যায় না বা পাশে যে উৎপাদন করছে তার দ্বারা পরিবেশের দূষণ হয়ে আমার উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে এসব কিছু নাই এইসবকে বাদ দিলে বলা যায় যে বাজার অর্থনীতি এক ধরনের সীমিত অর্থে দক্ষ এফিশিয়েন্ট এটাও একটা আদর্শিক বিষয় যে বাজার অর্থনীতিকে এফিশিয়েন্ট দক্ষ অর্থনীতি বলা হয় এবং এই দক্ষতার সঙ্গে আয়ের বন্টন সুষম হলো কি অসমগুলো তার কোনো সম্পর্ক নেই এই দক্ষতা নিয়ে অর্থনীতির ছাত্ররা বলা যায় আমি এটিতে দিতে চাই না এই সব দেখে শুনে ফরাসি একজন এই যে নব্য ক্লাসিক্যাল অর্থনীতির একজন দীর্ঘজাল সমর্থক মধ্যে অগ্রগণ্য ছিলেন জ্যাঁ লাফন্ট এবং তিনি নোবেল প্রাইজ পেতেন কিন্তু পাওয়ার আগে দুর্ভাগ্যবশত তিনি মারা গেছেন মৃত ব্যক্তিকে নোবেল প্রাইজ দেওয়া হয় না তিনি একবার প্যারিসে একটা বড় বক্তৃতা দিচ্ছিলেন এবং এই এই নিউক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্বের কাঠামো দিয়ে কেমনভাবে বাজার অর্থনীতি চলে সেগুলো ব্যাখ্যা দিয়ে গণ বক্তৃতা কাজে সোজাভাবে অবশ্যই বলেছেন সেটা সেখানে ছিল একজন ফরাসি সাহিত্যিক বুদ্ধিজীবী তিনি সব শুনে টুনে তারপর বললেন যে আপনি আপনার তাত্ত্বিক আলোচনায় যে পৃথিবীর বর্ণনা দিয়েছেন সে পৃথিবীতে আমি বাঁচতে চাই না এই একই ধরনের কথা অমর্ত্য সেন বলেছেন বলেছেন যে সৌভাগ্যক্রমে সত্যিকার পৃথিবী অর্থনীতির পাঠ্যপুস্তকের পৃথিবী থেকে মানবিক গুণে অনেক বেশি সমৃদ্ধ একই ধরনের কথা এই যে অর্থনৈতিক তত্ত্বের ভিতরে আয় বন্টনের সাম্যের কোন যুক্তি নেই সে কারণেই এই অর্থনীতির তাত্ত্বিক মূল কাঠামোর বাইরে গিয়ে আমাদেরকে অর্থনৈতিক বন্টন কেমন হওয়া উচিত সেজন্য আমাদেরকে নীতিশাস্ত্রের মোকাবেক্ষী হতে হয় কারণ সেখান থেকে আমরা নৈতিক বিষয়গুলো ধার করতে হয় অর্থনৈতিক ভিতরে সেটা নাই সেই প্রশ্নগুলো নিয়ে যারা প্রায়োগিক অর্থনীতি করেন তারা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেই হয় যেমন যে সাম্য বলতে আমরা কি বুঝি এটা কি আয়ের একটা গ্রহণযোগ্য বৈষম্য কতদূর হবে সেটা নাকি অমর্ত্য সেন বলেছেন আয়ের সমতা না হয়ে বরং সকলের সুযোগের সমতা ক্যাপাবিলিটিস যে সবাইকে সমান সুযোগ দেওয়া হবে তারপর আয়ে বিভিন্ন হলে ক্ষতি নেই আবার প্রশ্ন উঠবে যে আয়ের পুনর্বণ্টন সেটা কর এবং ভর্তুকি দিয়ে পুনর্বণ্টন করা যায় সেই পুনর্বণ্টন কতদূর করলে সেটা নৈতিকভাবে গ্রহণযোগ্য হবে অবশ্যই এর অর্থনৈতিক তাৎপর্য আছে বেশি পুনর্বণ্টন করতে গেলে যারা আয় উপার্জন করেন তাদের আয় উপার্জন করার স্প্রিয়া হয়তো কমে যেতে পারে সেটা অর্থনৈতিক যুক্তি আমি আরও একটি বিষয় আছে যে অর্থনীতিতে যারা সবচেয়ে বেশি ধনী এরা কিন্তু খুব যে খুব শ্রম দিয়ে তাদের খুব উদ্ভাবনী শক্তি দিয়ে ধনী হয়েছেন তা অধিকাংশ সময় না তা অনেকটা ভাগ্যক্রমে শেয়ার বাজারে গিয়ে অথবা অপ্রত্যাশিত কোনো ব্যবসায়িক সাফল্যে নিজের যোগ্যতা দিয়ে না এই ধরনের যখন
এই ধরনের অপ্রত্যাশিত ভাগ্যক্রমে যে বিশাল আয়ের ফর্ম তৈরি হয়, এটাই কিন্তু সারা পৃথিবীব্যাপী যে ধনের বৈষম্য তার একটা প্রধান কারণ। এবং সেইখানে সেই আয়টাকে আমরা কতদূর তার ওই ব্যক্তির আয় ধরবো আর কতদূর সেটাকে আমরা কর দিয়ে পুনর্বণ্টনে নিয়ে যাবো, এই আয়ের অধিকার কার, এইসব প্রশ্ন এথিক্সের প্রশ্ন। এবং এর উত্তরও আমি দিতে চাই না, এটা অর্থনীতি বিদ্যাবের উত্তর ঠিক মতো জানে না। অমর্ত সেন অনেক চেষ্টা করেছে, কিন্তু বন্দা যে আসল ন্যায়শাস্ত্র ভিত্তিক উত্তর হবে সেটা ন্যায়শাস্ত্রের ভিতরে কিন্তু এর দ্বিমত আছে। আর একটি বিষয় হলো যে এই যে অর্থনীতিকে বৈজ্ঞানিক নির্মোহ হতে গিয়ে আমরা এই একের একজনের টাকার মূল্য আরেকজনের টাকার মূল্যের সাথে যে আমরা বা আমরা এটাকে তুলনা করাতে এড়িয়ে গিয়েছি, কিন্তু অর্থনৈতিক তত্ত্বের সাথে আরেকটি জিনিস করতে হয়, সেটা হলো যে ব্যক্তি বিশেষের আয়ের ক্ষেত্রে কিন্তু আয় যত বাড়বে তত প্রতিটি এক্সট্রা আলাদা আয়ের জন্য তার আস্তে আস্তে তার উপযোগিতা বা সেটার মূল্য তার কাছে কমে যাবে, যেটাকে আমরা ল অফ ডিক্রিশিং মার্জিনাল ইউটিলিটি বলি। এখন এটা করতে গিয়ে কিন্তু ওই অর্থনৈতিক বন্টনের যেই যৌক্তিক কাঠামোটা আমরা অর্থনৈতিক তত্ত্বের ভিতরে দাঁড় করিয়েছিলাম সেখানে একটা সমস্যা আপাত বিরোধিতা দেখা দিচ্ছে, সেটা আরেকটা সমস্যা অর্থনীতির। সেটা হলো এই যে প্রান্তিক উপযোগিতা, আমরা যে বলছি একটা মানুষ যত আয় করতে থাকবে তখন তার আর একটু বেশি আয়ের জন্য তার চাহিদা তার আস্তে আস্তে কমতে থাকবে। এবং অনেক অর্থনীতিবিদ পরীক্ষা করে ওই যে মনোবিজ্ঞানের পরীক্ষা করে চেষ্টাও করেছেন যে আয় কোন পর্যায়ে পৌঁছলে, আবারও সেই যারা সবচেয়ে কট্টর অর্থনীতিবিদ তারা স্বীকার করে অর্থনীতিবিদ হয়